Eid Mubarak. 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 Eid Kalur Bab. আমার শাশুর নাম কালু শাশি বলছে মোবারক বলা যাবে না তাই ঈদ মোবারক কালুর বাপ সবাইকে ঈদের শুভেচ্ছা আজকে ঈদ ফেস্টিভ্যাল খুব সুন্দর হয়েছে বাংলাদেশে ঈদ পালনের আমেজ পাওয়া গেছে আয়োজকদের ধন্যবাদ নাজিম কিষণকে ধন্যবাদ থ্যাংক ইউ হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নাজিম কিচেনের লাইফস্টাইলে সবাইকে ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক তো আজকে পবিত্র ঈদুল ফিতর তো সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আমার চ্যানেল এবং আমার পেজের পক্ষ থেকে ঈদ মোবারক সবাই আশা করছি ভালো আছেন তো ঈদের দিন সকাল সকাল সবার একটাই কাজ সকালে ঘুম থেকে উঠে গোসল করে ফ্রেশ হয়ে তারপর নামাজে চলে যাওয়া খুবই আর্লি আর্লি যেতে হয় আর দেখেন এখানে নেহান তারপরে নাহিদ আয়ান সবাই ঈদের নামাজে চলে গিয়েছে এবং শুক্রবারে যেহেতু আমাদের ঈদ পড়েছে ঈদের নামাজ শেষে কিছুক্ষণ পরে নাস্তা টাস্তা করে তারপর আবার জুম্মার নামাজ পড়তে হবে এবং আমাদের একটা প্রোগ্রাম আছে আজকে আপনাদের সাথে আমি সেই ভিডিওটাই শেয়ার করতেছি সেই প্রোগ্রামে আমরা চলে যাব তো আমাদের ঈদের নামাজ নাস্তা সব কিছুই শেষ করে আমরা দুপুরের শেষের দিকে ধরেন তিনটার দিকে আমরা এখানে চলে আসছি আমাদের এইখানে ফ্রান্স প্যারিসের লাকর্নো পার্কে ঈদ ফেস্টিভ্যাল বিসিএফের পক্ষ থেকে ঈদ ফেস্টিভ্যাল একটা প্রোগ্রাম প্রতি বছরই করা হয় তো এবছরও এর ব্যতিক্রম না এবছরে ঈদ ফেস্টিভ্যাল প্রোগ্রামটা করা হয়েছে তো এখানে দেখেন অনেক সুন্দর করে খোলা আকাশের নিচে ব্যানারটা নিয়েছে এবং ডেকোরেশনটা খুবই সুন্দর হয়েছে সবাই আসতে শুরু করেছে এবং এখানে সবাই এসে ব্যানারের সামনে ছবি তুলতেছে অনেক সুন্দর করে সাজানো হয়েছিল আর বিসিএফের অ্যাডমিন নূর ভাইয়া এই প্রোগ্রামটা আয়োজন করে থাকেন ওনার উদ্যোগেই কিন্তু প্রোগ্রামটা হয়ে থাকে গত বছর পাকদোলা বিলেত করেছিল এবার এটা হচ্ছে লাকর্ণো পার্কে করা হয়েছে ঈদ মোবারক সবাইকে ঈদের শুভেচ্ছা অভিনন্দন আমরা এখন লাকর্ণো পার্কে আছি ঈদের আনন্দ করছি সবাই একসাথে আর এখানে এসে কেমন লাগতেছে এখনো অনেকে আসেনি তাড়াতাড়ি চলে এসো যারা যারা বাকি আছে চলে আসো আর অনেকে মিস করছি আর অনেকের সাথে দেখা হচ্ছে এটা খুব ভালো লাগছে যে সবাই একসাথে একটা ছোট্ট একটা বাংলাদেশের মধ্যেই আছি জিনিসটা অনেক ভালো লাগছে আশা করি সবাই আসবে যারা আসেন না তাড়াতাড়ি চলে আসেন সবাইকে ঈদ মোবারক থ্যাংক ইউ এমনিতে আমরা প্রবাসে থাকি এরপর এখানে আসলে মনে হয় যেন এক টুকরো বাংলাদেশ বাংলাদেশের এখানে আমাদের কমিউনিটি যারা যারা আছেন সবাই আমরা একসাথে ঈদের দিন মিলিত হই আসলে নূর ভাইকে অনেক বেশি ধন্যবাদ কারণ এরকম একটা প্রোগ্রামের জন্য আমরা যেহেতু ঈদের দিন সবাই একসাথে হতে পারি তাই খুব সহজে আমরা এক একজনের আনন্দ এক একজনের সাথে খুব সহজে আমরা বিনিময় করতে পারি আর ঈদের দিন মানেই খুশি খুশি মানেই ঈদ আর ঈদের দিন কোলাকুলি করা এটাই আমাদের আসলে কালচার এখন এটা হচ্ছে আমাদের নূর ভাইয়া বিসিএফের অ্যাডমিন তো ভাইয়াকে অনেক 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 বেশি ধন্যবাদ আর এখানে আসলেই মনে হয় যেন আমরা একসাথে সবাই একসাথে মিলেমিশে একাকার হয়ে গিয়েছি ঈদের দিন সবাই সবার সাথে যেমন আমরা বাংলাদেশে থাকলে দেখা হয় সবাই সবার খোঁজ খবর নেই তো এখানে সবাই একসাথে হওয়ার কারণে আমরা সেটা খুব সহজেই করতে পারি যে 30 তারিখের যে ইভেন্ট মাইলস ভাই যেটাতে আসতেছে আর কি সেখানে আপনারা প্রবেশ করার কিছু সুযোগ পাবেন আর কি ঠিক আছে সেটা হচ্ছে বিষয় আর তাছাড়া যারা টিকিট ক্রয় করতে চান আমার মনে হয় একটা আছে এখানে না স্টল আছে এখানে যেখানে সরাসরি মাইলসের টিকিট নিতে পারেন টিকিট সংখ্যা সীমিত সুতরাং তাড়াতাড়ি সেটা নিতে পারেন এরপর আবার নেক্সট ধামাকা ঈদের পরে 30 তারিখে 30 এপ্রিল মাইলস আসতেছে প্যারিসে
গান গিয়ে প্যারিস কাঁপানোর জন্য সেটাই আসলে ডিক্লার ঘোষণা দিচ্ছিলেন রাব্বানি ভাইয়া। তো দেখেন এইখানে বাংলাদেশের আগামী প্রজন্ম যারা আছে, ছোট ছোট বাচ্চারা, আসলে তারা এই দেশে জন্ম হয়েছে, অনেক কিছুই জানে না, সেই কারণে এইসব প্রোগ্রামে ঈদের দিন আমরা একসাথে মিলিত হলে তারা কিন্তু খুব সহজে আমাদের ঈদের আনন্দটা কী বা আমরা কীভাবে করি সেই সব কিছু সম্পর্কে ধারণা নিতে পারে। তো আগামী প্রজন্মের জন্য এটা কিন্তু অনেক বেশি হেল্পফুল একটা প্রোগ্রাম। তো এখানে আবার একটা খাবারের কম্পিটিশনের আয়োজন করা হয়েছে নূর ভাইয়া, তো আয়োজনে আমি আজকে অংশগ্রহণ করেছি। প্রতি বছরই করা হয়ে থাকে, তো আজকে আমি কমলাভোগ মিষ্টি এবং আমার নাজনীন কেক হাউস থেকে একটা কেক নিয়ে এসেছি। তো মেয়েদের জন্য বালিশ খেলার আয়োজন করা হয়েছিল, আমি বালিশ খেলায় থার্ড হয়েছি। তো ফার্স্ট সেকেন্ড থার্ড আমাদের অনুভূতিগুলা সাংবাদিকরা ক্যামেরাতে রেকর্ড করতেছিল। আপনি হয়েছেন থার্ড, আপনার অনুভূতিটা জানতে চাই সাদি আপু। দেশের বাড়ি কোন জায়গা? আমাদের ঢাকা গাজীপুরে। নাজদিন আমার নাম। আপনার অনুভূতিটা কি আজকে? এমনিতে আজকে ঈদের দিন, ঈদ মুবারক, তারপর আবার কিছু একটা হয়েছে থার্ড, ভালো লাগছে। এই বিশ্বকাপ অনুষ্ঠান আপনার কাছে কেমন লাগে? অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে। আমি আমাদের বালিশ প্রতিযোগিতায় দর্শক, এই সেই বালিশ খেলা যে খেলায় অংশগ্রহণ করে আমি তৃতীয় স্থান অধিকার করেছি। তো এখানে আমরা মোট 40 জনের মতো একসাথে পার্টিসিপেট করেছি। তো 40 জন থেকে জানেনি তো আমরা বাঙালি, এক একজন পড়ে গেলে আসলে সরতে চায় না। তো এরকম ঈদের দিন এমনিতেই খুশি, তার মধ্যে আবার খেলা, তো আমাদের আনন্দটা আসলে অনেক গুণ বেড়ে যায়। সবাই সবার মতো এখানে আনন্দ ফুর্তি করেছি। তো খেলাটা আসলে মেন কথা না, আমরা সবাই একসাথে মজা করেছি, এটাই তো আসলে আসল মজা। তো বাচ্চাদের জন্য এখানে দেখেন দড়ির ব্যবস্থা ছিল, তারপরে বড় বাচ্চা, ছোট বাচ্চা, মাঝারো বাচ্চা সবার জন্যই খেলার ব্যবস্থা ছিল। তো বাচ্চারা অনেক বেশি মজা করেছে, অনেক বেশি ফুর্তি করেছে। এখানে আয়া নেহানও দৌড় দিয়েছে, দৌড়ে পার্টিসিপেট করেছে, ওরাও আসলে অনেক বেশি খুশি। তো আসলে ওরা তো আসলে বুঝতে পারে না কীভাবে দৌড় দিতে হয়, ওরা আসলে শিখতেছে। তো এখানে আমাকে পুরস্কার দেওয়া হচ্ছে, আমি আসলে কম্পিটিশনে প্রথম স্থান অধিকার করেছি ফুড কম্পিটিশনে। তো এখানে হচ্ছে আমাকে নূর ভাইয়া, তারপরে সবাই মিলে বিচারকরা আমাকে পুরস্কারটা হাতে তুলে দিয়েছে, এবং সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ। আর আমার ব্লগটা যারা দেখেছেন সবাইকে অনেক বেশি ধন্যবাদ। প্রবাসের মাটিতে এত সুন্দর একটা ঈদের দিন আমাদের উপহার দেওয়ার জন্য বিসিএফ ফুল টিমকে ধন্যবাদ। আর এই সারা দিন আমরা মনে হচ্ছিল যেন আমরা বাংলাদেশে আছি, তো খুব ভালো লেগেছে। আর আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।